টানা তাপপ্রবাহে অতিষ্ঠ জনজীবন, সহসাই স্বস্তির খবর নেই বলছে আবহাওয়া অধিদপ্তর। রোববার থেকে আরও তিন দিনের জন্য বাড়ছে হিট অ্যালার্ট। এর মধ্যেই তাপপ্রবাহের জন্য এক সপ্তাহের ছুটি শেষে আগামীকাল খুলছে স্কুল। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। টানা তাপপ্রবাহে বাতাসে আগুনের হালকা অনুভূত হচ্ছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছেন না, বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বের হচ্ছেন না। গত বছর টানা ১৬ দিন তাপপ্রবাহ হয়েছিল, এবার তাপপ্রবাহ শুরু হয় পয়লা এপ্রিল। গরমে বিপর্যস্ত জনজীবন, প্রচুর গরম। এর আগে এত গরম কখনো আমরা, ট্রাফিক অনেকদিন এই এত গরম আমরা পাইনি। এই রোদে মাথা মাথা সব গরম হয়ে যায়। এই রাস্তার মধ্যে এত রোদে মধ্যে চলাফেরা, প্রচুর কষ্ট হচ্ছে। মন চাচ্ছে না যে এখানে রোদের মধ্যে দাঁড়ায় থাকি, এখন প্যাডের দায়ে দাঁড়ায় থাকতে হচ্ছে। গরম পানি স্যালাইন খাইতেই হয়, গরমের মধ্যে অত পরিশ্রম কাজ করি, ইস্কে চলাই, স্যালাইনটা পানিটা খেলে শরীরে একটু পরিপূর্ণ হয় আর কি। যে এখন যে তাপমাত্রাটা, এটা মানুষের সহ্যের বাহিরেই, তথাপিও আমাদের অধৈর্য হওয়ার কিছু নাই, এটা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা ছাড়া কোনো গতি নাই। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সিলেট অঞ্চল ছাড়া আপাতত কোথাও স্বস্তির সংবাদ নেই। দোসরা মে থেকে পরবর্তী কয়েকদিন সারা দেশে বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হতে পারে। গতবার যেটা দিয়েছি আমরা সর্বশেষ হিট অ্যালার্ট, এটা আগামীকাল পর্যন্ত বহাল আছে। এখন আমরা আবার নতুন করে দিব, সেই ক্ষেত্রে সামান্য কিছু তাপমাত্রা আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে, ওইদিকে যেহেতু বৃষ্টি হয়েছে একটু তাপমাত্রা কমবে ওদিকে, কিন্তু আমাদের রাজশাহী এবং খুলনা এ সকল অঞ্চলে কিন্তু অব্যাহত থাকবে। এবার কিন্তু আমাদের ময়েশ্চার বেশি ছিল, যেটা সিলেটে বৃষ্টি দিয়েছে, কিন্তু কন্ডেন্স না হওয়ার কারণে আমাদের এই অঞ্চলে বৃষ্টি দিচ্ছে না ময়েশ্চার থাকা সত্ত্বেও, কাজে ময়েশ্চার আধিকের কারণে এবার একটু বেশি ছিল। তীব্র গরম কাটিয়ে নেমে আসুক শান্তির পরশ, এমনটাই প্রত্যাশা নগরবাসীর। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, ফ্রিও এজেন্টও ২টা।